ধরনের যে এই জাতের মশা বাইরিছে, মশা হতো এটা আনতে রাজি হইতো না। যে মশা যে বাইরিছে শুকলা আলো হয়ে থাকে কামড় দিলে, এটা জানি কি মশা, ডেঙ্গু। ডেঙ্গু যদি মুড়া গুনি আইত গো তাইলে হসপিটালে অমাতাল পাইল না, খবরে নিয়ে চাল যে চিকুন গুনি আইছে বাজান করে পরিচয় করাইবার লেগে নবী কত মাইর খাইছে, বাড়ি বাড়ি ঘুরছে, ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, তাইলে তোমরা সফল কাম, তোমরা মালিকের বেহেশতে যাইবা। বলুন আল্লাহ ছাড়া আমাদের কোন মালিক আছে? সবাই বলুন আল্লাহ ছাড়া কোন মাবুদ, আল্লাহ ছাড়া কোন মাবুদ, একবার বলুন আলহামদুলিল্লাহ, কয়েকবার সে আল্লাহরে রাখেন আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আহমদ কবির ডাকছেন বাবা শাহজালাল, বয়স জানি কত, সতেরো। লোকের ছাগল খাইছে, বাচ্চা ধরে লয়াও বিচার করব। শাহজালাল জঙ্গলে গেছে, লাঠি নাই নাই, বন্দুক নাই নাই, তরবারি নাই নাই, খালি হাতে গেছে, শুধুমাত্র শক্তি একটাই, কোরআন সুন্নাহর শক্তি, আখেরি নবীর উম্মতের শক্তি। একবার বলুন আল্লাহু আকবার, আখেরি নবীর উম্মতের শক্তি জিব্রাইলের চাইতেও বেশি। এই নবীর উম্মত যদি হতে পারেন, কোরআন ক্যাটালগ মানতে পারেন, নবীর কথা মতো জিন্দেগি গড়তে পারেন, তাহলে ফেরেশতার চাইতেও আপনার শক্তি বেশি হয়ে যাবে। কিভাবে হবে বাজার? ও যুবকের দল আসতেছি সামনে, আমি কম সময় মূল কথাগুলো সামনে নিয়ে আসব, তারপরে মূল টার্গেট কবরবাসীদের জন্য দোয়া। বাজার আসুন, আমি সামনে যাচ্ছি, সামনে যাচ্ছি। আহমদ কবির ডাকছে, ভাগিনা বাগদা ধরে নিয়ে আসো। জঙ্গলায় যাইয়া ভাগ তালাশ করে সতেরো বছর বয়সী হযরতে শাহজালাল, যিনি বর্তমানে সোনার বাংলার জমিনে ঘুমিয়েছে, ডাকতেছে ভাগটা ধরে নিয়ে আসো। ঘুরে ঘুরে সারা জঙ্গলাই দেখে ভাগ তো দেখা যাচ্ছে না, হঠাৎ দেখে একটা গাছের ছায়ার নিচে ভাগ ঘুমাইতেছে। আস্তে আস্তে যাইয়া থাপা দা কানে ধরছে, কানে দইরা ডাইনা ঘুম থেকে উঠাইছে, উট ঘুমাইতেছো আরেক বেসরার ছাগল খায়া, উট ঘুম থেকে ভাগ উইটা কয় আল্লাহ এত বড় সাহস আমার কানে ধরছে। আমার আল্লাহ কয় সাহস, যার যার সাহস আছে সেই তোর কানে ধরতেছে, ঠিক নেই? যার সাহস আছে সেই তো কানে ধরতেছে। বাগি করে যার কাছে বিচার দিলাম হেলাও দি হেলার পক্ষে। আচ্ছা আল্লাহ কি মানুষের পক্ষে না বাগের পক্ষে? আহা মাগো মেয়েরা, তোমার পক্ষে আল্লাহ আরো বেশি, পুরুষের চেয়ে বেশি মায়া করে আল্লাহ মহিলাদের। জর্দানের জমিনে গিয়া দেখলাম আইয়ুব আলাইহিসসালামের সারা শরীরে কিরা, আল্লাহর নবীর পরীক্ষা। এলাকার মানুষ কয় দুর্গন্ধ, নবী হইলে আবার শরীরে কিরাই ধরে, দেশতে বের কিরে বেশি গেছে গা পাহাড়ের উপরে। জর্দান যে পাহাড়ে বসবাস করতেন আইয়ুব আলাইহিসসালাম, এই পাহাড়টা আমি দেখে আসছি। সাথে একজন বিবি মহিলা স্বামীর মহব্বতে গেছিল, বলুন এই বিবিটার নাম জানি কি ছিল?
রহিমা। যারা জানেন না আপনারা শিখেন, ইসলামের কোন জিনিস অজানা শিখলে লস হয় না। একটা জিনিস শিখলে 1000 রাকাত নফল নামাজের নেকি আল্লাহ দান করে দেয়। বলুন এই বিবিটার নাম কি ছিল? বাংলাদেশের রহিমা না, জর্দানে রহিমা। স্বামীর মহব্বত মায়া ছাড়ল না, দুর্গন্ধ যেন স্ত্রীর নাকে লাগে না স্বামীর পাশে পাশে। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না, যেই পাহাড়ে বসবাস করতেন এই পাহাড়েই তাদের মৃত্যু হলো, ওখানেই দাফন করছে। আমি নিজে ওই দুই জনের মাজার জিয়ারত করে আসছি। আল্লাহ সেই ভাগ্য ওয়াজের উসিলায় আল্লাহ সেই তৌফিক দিয়েছেন। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারে, ক্ষমতা আমার আল্লাহ, কয় না কয় না। বাঘের কানও ধরে তাই না লই আইতাছে, বাঘ কয় আমার কানে ধরে হাসছে, আইতাছো আমার চিনছো, সাধারণত কথা কইস না। ছাগল খাইছ? বাঘ একটু খাইছি, একটা খাইছি, ভাই জুন ফাইলে আরো খাই দিলে, আয় মামাই বিচার করবো কি লেগে খাইছো গরিব বেটার ছাগল। একটু নেওয়ার পরে মামা দরবারে বৈশা বিচার রায় করছে। বাক এভাবেই আল্লাহ তার রিজিকের ফাইসালা করছে, তার বেশি কষ্ট দিয়ে লাভ নাই। বাগনা যদি লই হইয়াইয়ে কানে দইরা দুইটা থাপ্পড় জুড়ে দিয়া সাইরা দিয়া কমু আর ছাগল খাইস না বেশি, কারণ এর তো রিজিকের ফাইসালা এমনিতে সে খাইস, এর বেশি মাইরা লাভ নাই। শাহজালাল তো মামা দি বিচার রায় করে লাইছে, এটার লেগে আর এটার শেষ রায় নিয়া লাভ আছে? এহেন তে কাম সেটা লাই কান দিলে টান্দার ঠাস কিরা দিলা মারছে, মাইরা কো যা আর ছাগল খাইস না। খালি হাতে আইসা দরবার শরীফে পড়ছে, মামা আহম্মদ কবির জিগায় বাই না বাক্য, মামা বাঘ তো সাইডে দিছে, আরে সাইডে দিছো মানে বাঘের বিচার করবো না? যে আমরে মামা বিচার করবেন, আমারে তো হারাইছিলেন, আমি তো বাঘ পাইছি কানে যেটা শেষ রায় আনছিলাম, রাস্তায় এসার পরে দেখি আপনি রায় পেরা নাইছেন, আনলে কানে যেটা থাপ্পড় দা সাইডে দিয়ে কইবেন ছাগল খাইস না। এটার লেগে আর দূর আনু আপনার বিচারটা, আপনার রায়টা আমি জঙ্গলার কাছে ওই তামিল পেরা নাইছি, কানে যেটা টান দা দুইটা জুড়ে দিছি মামা দিয়া সাইডা দিছি। আহম্মদ কবির কয় ভাই না আমি বিচার করলাম খানকায় কইয়া, তুমি জঙ্গলায় থেকে খবর পাইলা কেমনে? আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলি গনে, বলুন সেই জমিনে খেলে আল্লাহ। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, অস্বীকার করার কোনো ক্ষমতা আছে? আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলি গনে, হাইরে সেই জমিনে খেলে আল্লাহর। বাসান বুড়া হয়ে গেছি, নিজের লেখা করছেন অন কুলাইতে পারি না, আগের দিন নাই, চেষ্টা করলেও আর ফিরে সেই দিন পাবো না। হারানো বিজ্ঞপ্তি মাইকিং টেলিফোন রেডিও টিভিতে যদি প্রচার দেওয়া হয়, আমার মুখের কালো দাড়িগুলি হারিয়ে গেছে, যদি কোনো সহদয় ব্যক্তি পেয়ে থাকেন পৌঁছাইয়া দিবেন। বলুন সারা পৃথিবী বিজ্ঞাপন দিলে আমার আগের কালো দাড়িগুলো আমি আবার ফিরে পাবো কিনা? আর পাওয়া যাবে না। বাজান এই দিন প্রত্যেকের আসতেছে যদি বেঁচে থাকেন। আগে দৌড়াইতে পারতাম, এখন ঘন ঘন কাইপ দিয়া হাঁটলেই কষ্ট হয়। কই গেল সেই দিনটা? আমার দেহ থেকে হারিয়ে গেল সেই দৌড়ানোর বয়সটা। বাজান আমি অনেক সময় বলি, আজকে তুমি ছেলে কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তোর সু তোমার গায়ে লাগবে কাফন সাদা, এর বাইরে যেন একটা ইঞ্চি যাওয়ার জায়গা আমাদের নাই। মামা কই ভাগি না বিচার রাই করলাম, তুমি সেটা লইলা, মামা আপনি কষ্ট করবেন আপনার পক্ষ থেকে, আমি কিন্তু বুঝলা কেমনে মামা আপনার দরবারে থেকে আল্লাহ আল্লাহ রাসুলের দেখানো রাস্তায় চইলা এই শক্তি আমি অর্জন করেছি। অবশেষে আহম্মদ কবির বলছে বাগিনা, বাগিনা রে তুমি তো বেলায়েতের উচ্চ স্তরে পয়সা গেছো,
আজান এদিকে আমার আলোচনা না বাগের বিচার করতে পারে আখেরি নবীর উম্মত বলুন এই ক্ষমতা কে দিয়েছে ক্ষমতা দিয়েছে আল্লাহ ধরে রাখতে হবে আমাদের শিক্ষা দিলেন নবী ইঞ্জিনিয়ার হইয়া ক্যাটালগ হলো কোরআন রে বাবা যুবকেরা আসো তোমাদের দিকে যাচ্ছি ও বাবা যুবকেরা যুবকের দল সেই পথে যদি না যাও আল্লাহ দুইটা জায়গা রাখছে একটা জান্নাত আর একটা জাহান্নাম এখন তোমাদের ইচ্ছা কোন পথে যাইবা ভালো ভালো একটা বাস্তব ঘটনা মাসিক পত্রিকা পেয়েছি 1991 সনের ঘটনা পাকিস্তানের পীর দোহা কবরস্থানে একটা যুবকের মৃত্যু হলে কবর করে গোসল করাইয়া লাশ নিলেন জানাজা দিয়ে দাফনের জন্য যায়া দেখে পীর দোহা কবরস্থানের কবর বন্ধ হয়ে গেছে মাটি বুঝাইতেছে তোর মতো পাপীরে আমি রাখবো না ইমাম সাহেব বলছে আল্লাহ আল্লাহর খেলা কি বুঝবেন বুঝার মত না ঘটনা কি হলো নিশ্চয় তার জীবনে পাপ আছে আরেকটা কবর করেন দেখি আরেকটা কবর করল ইমাম সাহেব আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন কবরটা পুরা শেষ হাজার হাজার মানুষের সামনে কবরটা বন্ধ হয়ে গেছে ইমাম সাহেব বলেন আরেকটা কবর করো পুরা হলো কবর করলেন বললেন দুইটা যুবক নামো দুইজন নামলেন লাশটা দাও তাদের হাতে দেওয়ার আগে কবর থেকে ডাকতেছে দুইটা যুবক হুজুর লাশটা দিয়েন না দেওয়ার আগে আপনি একটু আইসা দেখেন কবরের অবস্থা কি হুজুর বলেন আমি কবরের পাশে যাইয়া দেখি রে পৃথিবীর মানুষেরা এই কবরের ভিতরে দুই আড়াই হাত লম্বা লম্বা এই মোটা কালো রঙের বিচ্ছু কবরটা ভরে গেছে বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা আমাদেরও যাইতে হবে আমাদের থেকে অনেকেই কবরে গেছে আজকে সেই তাদেরকেও কবরের বিপদ থেকে মুক্ত করাইতে হবে আমরাও সেই কবর থেকে পয়সা খাবারের ঘর কবরে কেমনে যাইতে পারবো সেই পথটা বাইর করতেছি আপনাদের কষ্ট হইতাছে না তো একবার বলুন আল্লাহু আকবার আরো রহমতের জন্য মহব্বতে কয়েকবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা হাইরে তো মাইসারা দয়াল নবী বেহেশতেতে যাবে না হাইরে তো মাইসারা দয়াল নবী বেহেশতেতে যাবে না আল্লাহ সাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ بلغ الغلا بكماله كشف الدجى بجماله السنة جميع خصاله صلوا بلغ الغلا بكماله
كشفت دجا من جماله السنة جميع خصاله صلوا عليه আল্লাহ নিকটে দাবি দাওয়া করলে পরিশোধ করব। এই দাবি দাওয়া পরিশোধ করব কার দাবি দাওয়া? এই দাবি দাওয়া গুলি হইতে হবে আখির নবীর উম্মত ইসলাম ধর্ম মুসলমান ইমানদার হইতে হবে। কোরআনে শুধু ইমানদারদেরকে ডাকছে, তোমরা কি করে জান্নাতে যাওয়ার পথ ধরো? কিভাবে আসতেছিস? আর এখানে নবীরে পাঠাইছে ইমানদার কোয়া নবী ডাকছে না, শুধু ডাকছে ইয়া ইউহান্নাস, সব মানুষের নবী ডাকছে। আর এই দায়িত্ব দিয়ে দিছে আল্লাহ, এই কথা মাইন্না যারা ইমানদার হইছে আল্লাহ হেরারে আদুরের ডাক কোরআনে ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কইতাছে ও নবীর বানানো ইমানদাররা, মেয়ে পুরুষ সবাইরে ডাকতা কইতাছে, ও ইমানদাররা, পৃথিবীর ইমানদাররা, তোমরা কি করো? ছেলে মেয়ে ভাই বোন বিবি বাচ্চা সবাইরে লয়া জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাহলে বোঝা যায় আল্লাহ আমরারে আগুন দিতে চায় না। এরপরে যদি না মানি, যেমন মক্কায় নবীর জন্ম, মক্কা সকাল সন্ধ্যা নবীরে দেখছে, আবু বকরও দেখছে, আবু জাহেলও দেখছে। এবার আপনারা ফয়সালা দেন, আবু বকর নবীর কথা মানছে, কারণ আল্লাহ কইছে ইঞ্জিনিয়ার হলো নবী, জান্নাতে যাওয়ার পথ দেখাইবো নবী, তোমরা নবীর কথা মানো। কোরআনে আইছে উমাইয়্যাতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা এই নবীর কথা মানো। আবু বকর নবীর কথা মানছে জান্নাতি হইছে, আবু জাহেল নবীরে দেখাও নবীর কথা মানছে না, আবু জাহেল জাহান্নামী হইছে। আজকে কে আপনারা 1450 বছর পর 6,500 কিলোমিটার দূর নবীর মহল্লায় আমাদের জন্ম হলো না, একটা নজর আমরা কোনোদিন নবীরে দেখলাম না, তারপরেও ঘন্টার পর ঘন্টা সেই নবীর উম্মত হইয়া নবীর রেখে যাওয়া কোরআন সুন্নার পক্ষে বসে আছে। ও যুবক, তোমাদের মতো যুবকেরা আমার নবীরে মারতে মারতে সাদা জামা লাল করে তিনবার করে বেহুশ করেছে, আর সেই নবীর উম্মত হইয়া নবীর মায়ায় বসিয়াছ। আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুল সিরাতের গাঁটে বসে থাকবে, কিন্তু কার জন্য বসে থাকবে? আসুন আমি মূল কথাই যাচ্ছি। বাবা বাদশা হারুন রশিদের জীবনের মধ্যে পাওয়া গেছে, একটা যুবক ছেলে নামাজ পড়ে মসজিদে, বাদশা হারুন রশিদ পিছনের কাতারের মুসল্লি, এই যুবকটার নামাজ দেখা ভাবতেছে এত সুন্দর নামাজ যুবকটা পড়ে। রাসূল বলছে যার নামাজ যত সুন্দর হবে তার হাসর তত সহজ হবে। কোন কোন নামাজই হাসরে হ্যাঁ দেখতোই না, চোখ খুইলা দেখবো বেহেশতের বাড়ির নাই, হাসরের ঘটনা দেখাইতোই না। আচ্ছা এটা কোন থানা পড়ছে? কসবা থানার ভিতরে 70 বছর বয়স হয়েছে একদিনও গেছেন না, এমন মানুষ আছেন না? থানাত কি আছে না আছে জানেই না, এমন মানুষ আছে না কসবা থানায়? হাসরের দিনই ঘটনা ঘটবো, বিচারের কোর্ট হেরে দেখাই তুই না, চোখ খুললে দেখবো বেহেশতের বাড়িতে। শাহরুন রশিদ নামাজ শেষ কিরা বই রিছে, যুবকের নামাজ শেষ হয়েছে, জিগায় নামাজটা খুব সুন্দর। রাসূল কইছে যার নামাজ যত সুন্দর হবে তার হাসর তত সহজ হবে। বাজান আমারে চিনেন? যুবকটা কইতেছে না আমি চিনি না, আমি তো বাদশাহ হারুন রশিদ, তাই নাকি? নাম শুনছি আপনার, দেখি নাই কোনো দিন। জি জি, কি ব্যাপার? আমি কি কোনো বেয়াদবি করেছি আপনার সাথে? না বাবা, তোমার নামাজ দেখা আমার ভালো লাগছে, বসে দেখলাম তোমার নামাজে কয় তুমি বেহেশতি হবে। বাবা তুমি বিয়ে করছো? কয় না আমি বিয়ে করিনি, আমি একটা প্রস্তাব করি তুমি কি রাজি আছো? কি প্রস্তাব? আমি বাদশাহ হারুন রশিদের মেয়েটা তোমার কাছে বিয়ে দিতে চাই। বাদশাহ হারুন রশিদ মেয়ে বিয়ে দিতে চাই, ছেলেটার কি দেখা? আর বর্তমান যুগে নামাজ পড়ে কি না পড়ে হেইতা জানে না, কই ছেলে কি গো মাস্টার আসকর জিগাইছ দেখালি সাইরা।
নামাজ পড়ে কিনা, হালাল রুজি রোজগার করে কিনা, এই আবার লোকের সম্পর্ক আছে কিনা, কিছুই জিজ্ঞাসা এই আবার নাম শুনছেন বাজার নাম দিছে বাবা। আরে যে বাবা তিন দিন একদিন গোসল করছে লুঙ্গি নাই, সিরা লুঙ্গি ভিন্দা বাবা ছেলে মেরে মানুষ করছে, সিরা লুঙ্গি সিরা লুঙ্গি নিচে তা সিরা গেছে লুঙ্গিটা ঘুরাই উপরে আনছে, হে বাবা রে বাবা না হ্যাঁ না হে আবার রে বাবা না যায়ও বেহেস্ত তাইও বেহেস বহুদূর বাজার আবার বেহেস তোমার বাড়ি জান্নাতে দামি আমার মা গো জান্নাতে চেয়ে দামি আমার মা, আমার গলা তো বরাক বাস 6 ইঞ্চি 5 ইঞ্চি এটা বাচ্চা মানুষ গলা এত সুন্দর মন কয় শ্রোতাদের কলিজাদের পেন্না সিরা রয়েছে, জান্নাতের চেয়ে দামি আমার মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা বলছে নবী দুজাহা বুখারী শরীফের হাদিস। তাহলে জান্নাত আমার ঘরে দূরে না, আর যদি নবীর কথা না মানো কোরআন ক্যাটালগ না মানো তাহলে জান্নাত বহুদূর। যুবক কইসা স্যার আপনি প্রস্তাব করছেন ঠিক আছে, একটা সত্য কথা দিবেন বাচ্চা হারুন রশিদের মেয়ে বিয়া দিব, যদি আজকাল প্যান্ডেলের কোন যুবকের কয় এই কি বাড়ি করতে কারো অনুমতি চাইব, খালি কেব কাম সাইরে লাইন যুবক ইচ্ছা করলে বলতে পারতো জি আমি রাজি, যুবক ডাকতেছে চাচা আপনি বাদশাহ হারুনুর রশিদ আপনার অনেক আধিপত্য অনেক সম্পত্তি অনেক সুনাম একজন আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু আপনার কথাটা আমি উড়িয়ে দিতে পারি না, আপনার কথার মধ্যে আমার একটু খানি আপত্তি আছে, কি আপত্তি আপনার কথাটা রাখবো রাজি আছি, শর্তটা হলো আপনার মেয়ে ও বাবা আপনার মেয়ে নামাজি কিনা, যুবক জিগাইতেছে আপনার মেয়ে নামাজি কিনা নামাজ পড়েনি, বাদশা বলছে বাবা আমার মেয়ে নামাজি, বাদশার মেয়ে নামাজি আমার মেয়ে নামাজি, যুবক বলছে বাবা আমি রাজি, দৌড়াইয়া বাড়িতে গেছে মেয়ের কাছ থেকে অনুমতি আনতে, মা মা গো মেয়ে বাদশা হারুনুর রশিদের জীবনী, মা মা গো মেয়ে মা তোমার জন্য ছেলে পছন্দ করেছি তুমি কি রাজি আছো, ডাকতেছে মেয়ে বাবাকে বাবা তুমি আমার গার্জিয়ান তুমি আমার বাবা, বাবা গো তোমার কথা কোনোদিন অমান্য করি না, ও বাবা আমি তো রাজি না হওয়ার কোনো কারণ নাই বাবা, মনে দুঃখ নিও না একটা শর্ত আছে, কি শর্ত মা বলো, বাবা তুমি যে ছেলে পছন্দ করেছো ছেলে পছন্দ করেছো বাবা গো বলো ছেলেটা নামাজ পড়ে কিনা, বাজান শান্তি কখন আসবে, সমাজ থেকে ইয়াবা কখন দূর হবে, ছেলে যখন নামাজি হবে মেয়ে যখন নামাজি হবে আল্লাহর কসম সমাজ থেকে অশান্তি দূর হইয়া যাবে, আর এই নামাজির দাগ আমার আল্লাহ শুনে, আল্লাহ বলছে আমি দাবি দাওয়া পরিশোধ করব, বাজান মুর্দে গানের জন্য দোয়া করবেন দাবি দাওয়া পরিশোধ করবে আল্লাহ কথা দিছে, এবার কি করলে দাবি দাওয়া শুনে বাস্তবে আসেন, যুবক বলতেছে ও বাবা আপনার মেয়ে নামাজি কিনা, মেয়ে নামাজি তাহলে আমি রাজি, মেয়ের কাছে প্রশ্ন করলে মেয়ে বলছেন প্রশ্ন বাবা গো একটা জিনিস তোমার কাছে দাবি, যে ছেলে পছন্দ করছো ছেলেটার নামাজি কিনা, ছেলেটার নামাজি তাহলে আমি রাজি, বিবাহ হয়ে গেল
রওনা হলো বউ নিয়ে যাচ্ছে নতুন জামাই নিজ বাড়িতে যাবে বাড়ি আছে কিনা ঘর আছে কিনা লেখাপড়া আছে কিনা চাকরি আছে কিনা কোনো খোঁজ খবর নিল না মেয়ে দিয়ে দিল বাদশা হইয়া একজন যুবকের হাতে বাড়ি কোথায় একটু পরপর মেয়েটা জিগায় স্বামী বাড়ি আর কত দূর সামনে আর কত দূর এই তো সামনে একটা জঙ্গলার কিনারে দাঁড়াইছে এটাই আমার বাড়ি ঘর কই ঘর একটা আছে ঘরে বেড়া নাই বাইরে থেকে ভিতরে সব দেখা যায় এটাই ঘর ঘরের মধ্যে দেখা যায় একটা কি দেখাইতেছে ঘরের মধ্যে মাটিতে এটা কি এটা একটা নামাজের চাটি গো বিবি চাটির উপরে কি বদনা বদনার উপরে কি একটা রুটি স্বামী ঘরে বেড়া নাই নামাজের চাটি বদনা রুটি কে পাহারা দেয় গো স্বামী এই রুটি বদনাই অবস্থায় রাখলা কে পাহারা দেয় যুবক বলছে বিবি গো পাহারা দেয় আমার আল্লাহ নমরুদের আগুনের ভিতরে বলুন ইব্রাহিম আলাইহিস সালাম রে কে আগুনে পাহারা দিয়া রাখছে আওয়াজ করে বলুন আল্লাহ ইউনুস আলাইহিস সালাম কে মাছের পেটের ভিতরে কে জীবিত রাখছে সে আল্লাহ আছে না হলো ও আখিরি নবীর উম্মত কত যে আদর করে আল্লাহ আখিরি নবীর উম্মতের আমরা কার্যকলাপ না আমার নবীর যুবক বলছে বিবি গো এই চিন্তা আমার না আমি মালিকের কাজ করি মালিক আমার জিনিস দেখাশোনা করবে অবশেষে বলছে এই নামাজের চাটি বদনা রুটি তার হাকিকত কি জানতে চাই যুবক বলতেছে বিবি বিবি গো আমি রাত্র যখন শেষের দিকে যাই এই বদনাটা দিয়া এক বদনা পানি বুড়াই এই পানি দিয়া উজু করি এই নামাজের চাটিটার মধ্যে দুইটা রাকাত নামাজ পড়ি বিবি দুই রাকাত নামাজ পড়ে শেষ রাত্রে দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াই আমার আল্লাহ আমার দুইটা জান্নাতি রুটি দেয় বিবি গো একটা রুটি দিয়া সেহরি খায় আর একটা রুটি বদনার উপরে রাইখা দেয় এই রুটি দিয়া আমি ইফতার খাবো এই রুটি দেওয়ার মালিক আল্লাহ বলুন এখনো আছে কিনা দেওয়ার মালিক আছে বাজার নেওয়ার মানুষ নাই আসেন আল্লাহ কথা দিছে আমরা দাবি দেওয়া পরিশোধ করব নবী আদায় কইরা দেখাইয়া গেছে নবীর উম্মত যারা সঠিক উম্মত হইছে হেরাও দাবি আদায় কইরা দেখাইছে অনেক ঘটনা আছে যার বাস্তব নবীর এক সাহাবীর জীবনী রাসূল বলছে তোমার কোন জিনিসের প্রয়োজন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাও দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাও ঘরে খাবার নাই সাহাবি ঘরে খাবার নাই দুই রাকাত নামাজ পড়ে বাড়িতে আইছে খাওনের ব্যবস্থা হইছে কই না তাইলে আমার নামাজ হইছে না আমার নবী কইছে নামাজের মাধ্যমে ব্যবস্থা হইব নামাজ হইছে না আমরা যদি তো দুই বা দুই রাকাত নামাজ কইরা খাও না ফাইলে কইলাম কইলে আরে না আল্লাহ আমারে দেখে না কানা হয়ে গেছে এমনও কয় আল্লাহ বলে কানা হয়ে গেছে নাউজুবিল্লাহ ওই সাহাবি বলছে তাইলে আমার নামাজ হইছে না নবীর কথা সত্য আবার দুই রাকাত নামাজ পড়ছে বাড়ির দেশে খাওনের ব্যবস্থা হইছে কয় না তাইলে ওহনো নামাজ হইছে না নবীর কথা সত্য অবশ্যই ব্যবস্থা হইবে আবার ঠিক করে উজু কইরা আবার গিয়ে নামাজে দাঁড়াইছে নামাজ শেষ করতে না করতে ছোট্ট মেয়েটা দৌড়াইয়া গেছে বাবা বাড়িতে এন আমরা যে গম ভাঙ্গেন পাথরের চাকাটা ঘুরাইয়া এই চাকাটা অটোমেটিক ঘুরতেছে চারদিক দিয়ে আটা বাড়িতেছে বাজান কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই বাজান কিভাবে কোরআন সুন্নাহ অস্বীকার করবেন কোন উপায় নাই সাহাবী দৌড়ায় বাড়িতে গেছে গিয়া দেখে চাকা ঘুরতেছে আটা বাড়িতেছে অবশেষে ডেক পাতিল ভাণ্ড যা ছিল বস্তা টস্তা সব আটা দিয়া বসছে ওহানার থুইবার জায়গা নাই সাহাবি কইয়া তো আনা খুঁজতে আইয়ে দেহি তো চাকার ধইরা আলগি দিছে একটা গম পইরা রইছে চাকা সারছে আর ঘুরে না
দৌড়ায় নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ করছি, হুজুর আপনার সিস্টেম মতো আমি দুই রাকাত নামাজের মাধ্যমে আল্লাহর দেওয়া বাজেট বরকত পেয়ে গেছিলাম, আমি পাথরের চাকা গুর্ত আটা বাইরি তো সবকিছু ভরে ফেলছি, ছোঁয়ার জায়গা নাই, নবী গো দেখতে চাইছিলাম করতে এত আটা আসে, আলগি দিয়া আবার ছাড়ছি একটা গম দেখলাম, নবী গো চাকা আর ঘুরে না, রাসূল বলেন তুমি সর্বনাশ করছো, সর্বনাশ করছো, আল্লাহর কুদরতের মধ্যে তুমি হাত না গাইছো, তুমি যদি হাত না দিতা কিয়ামত পর্যন্ত পাথর ঘুরতো আর সারা পৃথিবীর উম্মতের আদা নিয়ে খাইতে খাইতে। এ আল্লাহ আছে না অন আল্লাহ নিজে বলছে উজিবু দাওয়াতা দাই ইদা দান ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাকুম ইয়াশুদুন, এই নবীর উম্মতে যা চাইব আল্লাহ কইছে তা দিয়া সকল দাবি আমি আল্লাহ পরিশোধ করে দিব, আজকের দাবি ছেলেদের পক্ষ থেকে, আজকের দাবি খবরবাসীদের জন্য দোয়া, খাস করে মরহুম জাইনাল আবেদিন টিটু অল্প বয়সে মারা গেছে না, অল্প বয়সে মারা গেছে, আজকে যদি থাকতো এই কমিটির সাথে সেও একজন কমিটির সদস্য হতো, বাজান বারো পাড়ার হাফেজ ছিল, বাজান যে বারো পাড়ার হাফেজ হইয়া মারা গেছে আল্লাহর কসম আল্লাহ তাকে দুইজন ফেরেশতা দ্বারা জান্নাতের ভিতরে তাকে কোরআন শিক্ষা দিতেছে, হাশরের দিন পুরা হাফেজ হিসাবে উঠাবে, উঠাইয়া বলবে তোমার মা বাবা কোথায়, তোমার মা বাবাকে হাজির করো, আমি আল্লাহ কুদরতি হাতে তোমার মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দিব। যে ব্যক্তি হারিয়েছেন যদি সেই মা বাবা থাকেন আপনারা ভাগ্যবান, আপনার ছেলে হাশরের দিন শ্রেষ্ঠ একজন হাফেজ এবং শ্রেষ্ঠ একজন আলেম হয়ে হাশরের মাঠে আল্লাহ তাকে দাঁড় করাবেন। আজকে যে ছেলেরা এই কাজটা ধরে রাখছেন আপনারাও সেই অনুষ্ঠানের মেহমান থাকবেন, যার স্মরণে আজকের এই মাহফিল, কবরবাসীদের জন্য দোয়া, এর চেয়ে বড় ভালো কাজ আর হতে পারে না, আল্লাহ এই ছেলেদেরকে তুমি হায়াত দাও, ভালো কাজ করার তৌফিক দাও। এবার যুবক ডাকতেছে বিবি আমি শেষ রাতে হাত বাড়াইলে দুইটা রুটি দেয়, একটা রুটি সেহরি খায় আর একটা রুটি ইফতার খাইয়ে লেগে বদনার মধ্যে উপরে রাইখা দেয়, বড় বেড়া নাই বদনার উপরে রুটি কাকেও নেয় না কুকুরেও খায় না, বলুন পাহারা দিল কে, সে আল্লাহ আছে না এখনো, আর আমরা ঘরের রান্না কইরা মিশ্রেপের ভিতরে দুহাইয়া থুইছে দরজার জিনজির লাগাইয়া, মা যাইতেছে পুকুর গোসল করতো, বড় মেয়েরে কয়ে যেতেছে খেল রাহিস বিড়াল টিড়াল ডুহে কিনা, বিড়াল চৌকাটের নিচে তার ডুকিয়া মিশ্রেপের সিপকারি খুললা তরকারিতে বড় মাছটা লয়ে লেছে, তাহলে এত কিছু করে আটকে রাখতারি না আর গড় বেড়া নাই কেউ সাহস পায় না। এবার বিবি কইতেছে স্বামী তুমি দুইটা রুটি দিছে একটা খাই আর একটা রাইখা দিছ কেরে, ইফতারি সমস্যা আইলে দেয় না, আমি যে বাদশার মেয়ে হারুনুর রশিদের মেয়ে আমার যখন যেটা দরকার করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাই সাথে সাথে আল্লাহ আমারে দেয়, যুবক কইতেছে বাদশার মেয়ে এত খাচ্ছ রাগে জানি না আল্লাহ দেয় দেখকে বারবার সাউন্ড লাগতো আমি একবারই চাই, বাদশার মেয়ে এত খাচ্ছ বারবার আল্লাহ দেয় দেখকে বারবার চাই আমি একবার চাই, বিবি কইছে আমি তাহলে তোমার ওই জয় দেখা যা, আচ্ছা এই জয়টা বিজয়টা জীবনের সার্থকতাটা নিয়ে আসলো কিসে বলুন তো, কিসে আনলো আরো জোরে বলো, নামাজ, কোরআন বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে মুসলমানদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় রাখে, নামাজই যদি হয়ে যারি কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, ও ইমানদার মাগো মে লোকেরা তোমরারেও ডাকছে মে পুরুষ ইমানদারদেরকে ডাকছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, এরপরে বেহেশ দেলে কয় না, এরপরে কয় আফআলুল খাইরা ভালো কাজ করো, নামাজের পরে ভালো কাজ করো, মাগো নামাজের পরে ভালো কাজ তোমাদেরও করতে হবে, নামাজ পড়ে যদি ফুলাটা
খানেক বেড়ার জমিতে কাঁচা মরিচ লইছে আর এই মরিচ দিয়া তুমি শাকের মধ্যে দিয়া রাঁধছো আর এই শাক খায়া ৪০ দিন পর্যন্ত তোমার নামাজের সেজদা কবুল হবে না। আগেকার দিনের মা শাশুড়িরা নামাজ পড়তো আর বাচ্চাদেরকে ডেকে কইতো বাবা মিথ্যা কথা কইও না, পরের জিনিসও ধইরো না, লক্ষ টাকার মাল ভইরা থাকলেও তখন লক্ষ আর হনের কোটি, লক্ষ টাকার মাল ভইরা থাকলেও পরের জিনিসও বাবা ধইরো না। আগেকার দিনের মা শাশুড়িরার এই চরিত্র ছিল। এক বাচ্চা আম পাইরা লয়ে এসে, আমি ছোট ওই সময় ছোট সময় দেখছি, মা একটা থাপ্পর মারছে, আমরা আম গাছ নাই তুই আম আনছস করছিস, জীবনে আরো ফরের গাছের ফল ধরবি নি, কানদের শিকার করাইছে আর জীবনে ফরের গাছের ফলে ধরতো না। এই শাসন যে মা বাবা করছে, বলুন এই সন্তানগুলি ভালো হবে না খারাপ হবে? আর হন কি সুন্দর ব্যাপার, আমার বাড়ির সামনে প্রথম মাদ্রাসা চালু করছি, আজকে ১২ বছর হয়েছে, আম সারা গুলি কি আম ধরে, ছোট ছোট সারা তো, একটা বাচ্চা আমার সামনে গত সিজনে এত তো ২০-২৫টা আম লড়া বান্ধা আম দইরা লইয়া নামছে গাছে লইয়া আমার সামনে ভাইরা লাগা জিগাইলাম বাসান আর আম দি মারলেন গাছটি তো আমি লাগাইছিলাম, তা আমার কাছে কইলেনও না লইয়া যাইতেছেন গপ করে কিছুই কইতেন না, একটা বাচ্চা মানে ১৩-১৪ বছর বয়স, ক হুজুর আম্মা কইছে ডাইল সুহা দিব, আম্মা কইছে ডাইল সুহা দিব, আল্লাহ সাক্ষী আম্মা কইছে ডাইল সুহা দিব, মা কইয়া দিছে ডাইল সুহা দিব, আমরা করতে আম্মা হেডা আর কইয়া দিছে যে আনতে পাবে আনতে লই আও, বাগানে আমি যাবি খায়া নামাজ কইরা কোনো লাভ হইতো না বাজার, আল্লাহ কইছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত এটা হলো নামাজ, এরপরে কি করো আফআলুল খাইরা ভালা কাজ করো, একটা নামাজি কোনোদিন পরের জিনিসে ধরতে পারবে না, একটা নামাজি মিথ্যা কথা বলতে পারবে না, একটা নামাজি আরেকটা মুসলমানকে কষ্ট দিতে পারবে না, একটা নামাজি দোকানে বৈশা জিনিসে বেজাল দিতে পারবে না, মাফে কম দিতে পারবে না। সবচেয়ে বড় কষ্ট হবে একটা নামাজি নামাজ পড়ে মা বাবাকে কষ্ট দিতে পারবে, নামাজে যাচ্ছেন মসজিদে যাবেন পিছন থেকে ডাক মারছে বাবা আব্দুল মালিক রে কই গেছস বাবা আমি নামাজে যাইতেছি বাবা আমি একটু পানি খামু আর ট্যাবলেট খামু এ ওষুধটা আর পানিটা আমার দাও, রাসূল বলছে তুমি মসজিদে না যায়া মা বাবার ট্যাবলেট আর পানি আগে দাও, তাইলে তোমার জীবন সার্থক, লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম তুমি সফল কাম তুমি সফল কাম। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে, এই মাহফিলের আয়োজন করে হাতটা বাড়াও, এই হাতটা দিছি আমার কাছে চাইটা কত নিবা, আর বলো রব্বির হামি হুমা কামা রব্বায়ানি সগীরা, বাসান এই কবরবাসীদের জন্য দোয়া, যে ছেলেরা আয়োজন করেছে আবারও সত্য কথাটা বলবেন, কাজটা কি ভালো না খারাপ, যুবক তুমি নামাজ পড়ো তোমার নামাজের মূল্য একজন বুড়া নামাজির চেয়ে অনেক বেশি, একটা যুবক একবার যদি আল্লাহ দিয়া থাকবে যুবকের এক ডাকের জবাব ৭০ বার দিয়া থাকে, বাজান কবর সামনে কবর সামনে, জীবনে বহু ঘটনা কবরের দেখেছি, আমাদের ভৈরবে পুরো কবরস্থানে একটা মহিলার কবর, সে চিনির ব্যবসা করত, নাম বলবো না পুরা ঠিকানা বললে গীবত হবে, এই চিনির ব্যবসা ইন্ডিয়া থেকে চিনি নিয়ে ব্যস্ত, স্বাধীনের পর পর বেপর্দা ছিল, নামাজ নাই হালাল হারামের খবর নাই, মহিলাটা মৃত্যু হলে কবরস্থানে দাফন করলো, শেষ রাত্রে কবরের মাঝখান দিয়ে ছিদ্র হলো, কবরের চারপাশ ২-৪টা কবর সহ, এই পুরো কবরস্থানের ২-৪টা কবর সহ ধোয়া উঠতেছে, হাজার হাজার মানুষ দেখতেছে, চিটাগাং মেল সিলেট মেল স্টেশনের আগে থামাইয়া দিলে মানুষ নাই মা নাই মা দেখতেছে, আমি তখন হেপজখানায় পড়ি, সকাল ৯টায় ছুটি হলো, খবর পাইয়া দৌড়াইয়া গেলাম, সারা রাত তো ধোয়া উঠতেই ছিল, ৪-৫টা কবর সহ একসাথে, এবার ৪-৫টা কবর সহ একসাথে সকাল ৯টায় যাইয়া দেখি এখনো সাদা সাদা ধোয়া উঠতেছে, কারো জন্য কবর হবে জান্নাতের বাগান রে,
আর কার জন্য কবর হবে? জাহান্নামের টুকরা। বাজার আবু জাহেলের জন্য কবর জাহান্নামের টুকরা, আবু বকরের জন্য কবর জান্নাতের বাগান। আবু বকর এক লাইন আর আবু জাহেলের আরেক লাইন। বলুন আমরা আবু জাহেলের লাইনে যাব না আবু বকরের লাইনে যাব? আবু জাহেল কেমন জাহান্নামের টুকরার মধ্যে আছেন? আবু জাহেল নবীজির এক সাহাবি যাচ্ছে, নবীজির এক সাহাবি যাচ্ছে বদর ময়দানের উপর দিয়ে, দেখে একটা লোক সারা শরীরে আগুন, লোহা যেমন আগুনে লাল হয়ে থাকে এমন আগুনে লাল, দুই হাতের মধ্যে জিনজিল, আবার দুইটা লোক আগুনের মতো লাল, লাঠি দিয়া তারে পিটাইতেছে। এই সাহাবি কাছে দিয়ে যাচ্ছে, বলছে আমার একটা গ্লাস পানি দাও, একটা গ্লাস পানি দাও। কে যেন বলতেছে, না না তারে পানি দিও না। সে দৌড়াইয়া চলে গেলেন নবীজির কাছে, যাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা দেখি আসলাম, ব্যাপারটা কি? রাসূল বলেন তার পরিচয় জানো না, সেই হইল আবু জাহেল। এই আযাবে লিপ্ত আবু জাহেল। আর আবু বকর নবীর পাশে যাইয়া দেখেন জান্নাতের ফুল বাগানে ঘুমাইতেছে। আমরা সেই নবীর উম্মত, বেজাল গুলি ছাইরা আমরা ভালো কাজ করব কবরবাসীদের জন্য। দোয়া করে কবরবাসীকে কবরে শান্তির ফয়সালা আবদার আল্লাহর কাছে করব। আল্লাহ কোরআনে বলছে দাবি দেওয়া সব পরিশোধ করে দিবে, আর নিজেরা পরিষ্কার হব। বাজান বেজাল কোনো কাজ আমরা মুসলমানেরা করব না, মুসলমানেরা বেজাল কোনো কাজে যাব না, এটাই মুসলমানদের সার্থকতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেক। সকলে বলুন আমিন। যাদের মা বাবা জীবিত আছে খেদমত করবেন, মা বাবার কথার বাইরে কাজ করবেন না, আর যদি কবরও থাকে আজকে সেই দোয়ার মাহফিলে কবরবাসীদের জন্য দোয়া। কি দোয়া করবেন? আল্লাহ শিখাইছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা যুবকেরা করতেছে, আজকে কত বছর চলছে মাহফিলের বয়স? ১৯ বছর। একটা সত্য কথা কইবেন, এই গোবিনাথপুরে ১৯ বছর যাবত এই কোরআন সুন্নার মজলিসটা, যে মজলিসের প্রতি রাসূল সন্তুষ্ট, আমার আল্লাহ খুশি, এক মজলিসের মেহমানকে ৬০ বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দেয়। এই যুবকদের কাজটা কি ভালো না খারাপ? আমরা দোয়া করব যুবকেরা যেন প্রত্যেক বৎসর এই মাহফিলটা আয়োজন করেন, তাদেরকে তৌফিক দেন। এই গোবিনাথপুরের মাটিতে ছেলেগুলি কত ভালো, এই ৮ দিন ১৫ দিন পর পর আমারে ফোন দাওয়াত দিছে, এক বছর আগে ফোন করে করে জিজ্ঞেস করে, হুজুর কেমন আছেন কে? মাঝে মাঝে আমি বিরক্ত হই, আরে বাবা মাহফিল রাখছি ডায়েরিতে লেখা আছে, এত ফোন করতে হয়, হুজুর আপনার খোঁজ খবর নেই। পরে আবার বলতে হয় বাবা খুশি হইলাম, এত খোঁজ খবর কেউ নেয় না। গোবিন্দপুরের ছেলেরা ভালো, আল্লাহ তাদেরকে সব সময় ভালো কাজের পক্ষে রাখো। গোবিন্দপুরের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, ইউনিয়নটার গোপীনাথপুরেই না, গোপীনাথপুরে আমি বলবো চেয়ারম্যান মহোদয়কে আপনিও সহযোগিতা দিবেন, এদেরকে পরামর্শ দিবেন। আমি ছেলেদেরকে বলবো তোমরাও বাবা মুরব্বীদের পরামর্শ নিবা, এতে বরকত হবে, মুরব্বীদের পরামর্শ নিয়ে কাজ করবা। মুরব্বীদের সাথে যেন কোনোদিন কোনো আচার আচরণ যেন তোমাদের যেন বেয়াদবিমূলক না হয়, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার, এই শিক্ষা দিয়েছে ইসলাম। আসুন দোয়া করি আল্লাহ আজকের এই মাহফিলটা কবুল করে নেক। সকলে বলুন আমিন। একটা বেহেশতি নমুনা পাইলাম, নমুনাটা কেন দেখেন? বেহেশতে আল্লাহ আজকে যারা ওয়াজের পাগল, আল্লাহ বেহেশতের মধ্যে ওয়াজ মাহফিল করাইলো, এটা ভালো কণ্ঠের বক্তা আল্লাহ দাওয়াত দিয়ে রাখছে। হযরত দাউদ আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালামের কণ্ঠ হায় হায় হায়। দাউদ নবী যখন জাবুর কিতাব তালাওয়াত করতেন, ওনার কণ্ঠে উড়ন্ত পাখিগুলো বেহুশ হইয়া জমিনে পড়ে যেত, ছটফট করতে থাকতো, এমনকি গাছের পাতাগুলো ছিঁড়া বাতাসের মাঝে উড়তে থাকতো। এত সুন্দর কণ্ঠের বক্তা দাওয়াত দিয়ে রাখছে আল্লাহ বেহেশতে ওয়াজ মাহফিল করাইবো, আপনাদেরকে ওয়াজ শোনাইবো, সভাপতি থাকবেন আল্লাহ, বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিসসালাম, প্রধান অতিথি থাকবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সেদিন নবীকে মন ভরে দেখবেন, কিন্তু প্যান্ডেলে গিয়ে দেখবেন অন্ধকার, আপনারা কইবেন আল্লাহ এত বড় মাহফিলের আয়োজন করলেন, লাইটিং এর ব্যবস্থা নাই? আল্লাহ বলবেন হ্যাঁ আছে আছে, এই প্যান্ডেলের লাইটিং হলো আমার নূরে নবী মুহাম্মদুর রাসূল।
আমার নবী এসে উপস্থিত হলে প্যান্ডেল নূরে নূরান্বিত হয়ে যাবে। একবার বলুন মারহাবা, আল্লাহ আপনাদেরকে ওই প্যান্ডেলের মেহমান করুক। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। সবাই একটা ডাক দেন, আল্লাহুম্মা আমিন। মা গো মেয়ে লোকেরা, মা হাত বাড়াও। মা গোপীনাথপুরের মাহফিল, ১৯তম মাহফিল বিদায় হয়ে যাইতেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, ও মাবুদ, মাবুদ রে মাবুদ, এত আদর করে আমরা রে বানাইছো, আবার ডাইকা ডাইকা সাদা কাফন পরাইয়া কবরে নিয়া শুয়াইয়া দিতেছ। কত মানুষ চোখের সামনে এই সোনার সংসার ফেলাইয়া সন্তান আদিকে টিম বানাইয়া সাদা কাফন পরে কবরে চলে যাইতেছে। কবে জানি রে মাবুদ আমাদেরকে সাদা কাফন পরে কবরে যাওয়ার ডাক পালাইয়া দাও। কবে জানি বড়ি পাতার গরম পানির গোসল দিয়ে সাদা কাফন পরাবে, সন্তানেরা লাশের পাশে দাঁড়াইয়া কাঁদবে, চাচা চাচা গো বাবার মাথার বানটা খুইলা দাও, বাবার জীবনের শেষ দেখাতে খাতে দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, নেককার বুঝি না, গুনাগার বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, এই মাহফিলে সবাই রে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা গুনাহ করছি, তুমি মাফ করবা। এ গুনাহ লইয়া যাওয়ার মতো জায়গা আর কোথাও নাই। দুনিয়ায় দেখছি সন্তান মার কাছে বাবার কাছে অপরাধ করলে মা বাবার সামনে ক্ষমা চাইলে মা বাবা ক্ষমা করে দেয়। একটু মায়া মা বাবারে দিছো, মা বাবা ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। তোমার এত মায়া এত দয়া, তুমি কাল লাগিয়া রাখছো রে আল্লাহ। আমরা খিরি নবীর উম্মত, ১৫০০ বছর পর বাংলার জমিনে গোপীনাথপুরের গ্রামে আজকের মাহফিলে হাত বাড়াইছি, আমরা তো জীবনে একটা দিন নবী দেখলাম না রে বাবা। নবীর উম্মত হইয়া আমাদের জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না, তুমি যদি রাগ হও আমরা কার কাছে মনের দুঃখ বলবো। আমি জানি না হাজার মানুষ হাত বাড়াইছে, মা বোনেরা হাত বাড়াইছে, কার জানি মনে দুঃখ মানাই রে, মানাই রে বাবা। শীতের রাত্রে ঘন্টা ঘন্টা খাতা বদলাই জঘু, শেষ রাত্রে পায়খানা করে দিছে সন্তান, দুর্গন্ধে ঘুম থেকে বাবা ওইটা ডাকতেছে, উঠো পায়খানা করছে বাচ্চা, মা ঘুম থেকে ওইটা দেখে সারা শরীরের মধ্যে পায়খানা, মা পায়খানা দেখে বাতি জ্বালাইয়া দুর্গন্ধ সবাই নাকে কাপড় দিল, একটা মানুষ নাকে কাপড় দিল, পায়খানা নিজের হাতে ধরে সন্তানের পরিষ্কার করে, একটাবার নাকে কাপড় দিল না, দুয়ে মুছে পরিষ্কার করে দুই গালে চুমাইয়া চুমাইয়া শুকনা জায়গায় সন্তানের শুয়াইয়া মা বিজা জায়গায় শুয়া ঘুমাইছে। হে মাহারা
কে জানি হাত বাড়াইছে, বাবা 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 গো কবরে বাবারে শুয়াইয়া কে জানি হাত বাড়াইছে, বাবা বাবা গো আমার মতো মারা বাবা হারা কে জানি হাত বাড়াইছে, বাবু সন্তান ফালাইয়া মা বাবা কই গেল রে, আরো কত জায়গায় গেছে বাবা আসার সময় মজা লই আইছে, কত জায়গায় বাবা গেছে কোনদিন খালি হাতে আইছে, আজকে বাবা যে কবর দেশে ঘুমাইল একটা বার তো বাবা আইল না, কত বাবা সন্তানের সুখের জন্য সপ্তাহ সপ্তাহ সিরা লুঙ্গি পরছে, তিন দিনে একদিন গোসল করছে, বাবা সন্তানের মানুষ কইরা কবরে চলে গেছে, কত সন্তান কোটি কোটি টাকার মালিক ঢাকায় থাকে রমজান মাসে দেড় হাজার দুই হাজার লুঙ্গি লইয়া বাড়িতে আসে মানুষের মাইটা দেওয়ার জন্য, বাবার কথা মনে হয়ে গেছে রে, বাবার সিরা লুঙ্গি ডাল বাড়ির থেকে বাহির কইরা বুকে লাগাইয়া কাঁদতে, বাবা বাবা গো সিরা লুঙ্গি গো বাবা তিন দিনে একদিন গোসল করছো গো বাবা, এ সিরা লুঙ্গি পইরা আমরারে মানুষ বানাইছো, আজকে হাজার লুঙ্গি মানুষের বাইটা দে বাবার একটা লুঙ্গি দিতে পারলাম না, এ বাবার অভাবি কে জানি কান্দে রে, মা মাগো ও মা কত দুষ করছি বাবার কাছে কইছো না গো মা, তুমি গোপন কইরা কইরা সন্তানের লালন পালন করছো, বাবা এসে জিগাইছে রাস্তায় বিচার দিছে হাই বলে অন্যায় করছে, মা কইছে কে কইছে মিথ্যা কথা কইছে আমার ছেলে অন্যায় করছে না, হে মা সন্তানের দূর গোপন করতো রে আল্লাহ, এই মা কার জানি কবরে ঘুমাইয়া গেছে, এই মা বাবার মায়ায় কে জানি যুগের বাণী পড়তেছে, কার গাল ভিজে গেছে আল্লাহ রে, এই যুগের বাণী দেখে তোমার কি মায়া লাগে না, আল্লাহ আমার মতো মা হারা বাবা হারা, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, যারা কবরে শুয়ে গেছে রে আল্লাহ এই কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দা, ইয়াল্লাহ এই এলাকার জমিনের নিচে মেয়ে পুরুষ যারা ঘুমিয়ে গেছে আল্লাহ সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দা, ইয়াল্লাহ মরহুম হাফেজ জয়নালউদ্দিন ওরফে টিটু মিয়া দুনিয়ায় নাই চিরঘুম কবরে ঘুমিয়ে গেছে, আল্লাহ তোমার কোরআন পড়তে পড়তে খবর এসেছে আল্লাহ, আল্লাহ তাকে তুমি জান্নাতি মেহমান বানাইয়া লই রে আল্লাহ, আল্লাহ এই মাহফিল যারা সাজাইছে তাদের সবাই রে জান্নাতি মেহমান বানাইয়া লই রে আল্লাহ, আল্লাহ যারা মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে দেশের থেকে বিদেশের থেকে আল্লাহ সকলকে জান্নাতি মেহমান বানাইয়া লই রে আল্লাহ, আল্লাহ আমার মা বোনদেরকে রামিয়া মসজিদের মতো বানাইয়া দাও রে আল্লাহ, এই যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো নবীজির আদরের বানাইয়া দিও রে আল্লাহ, সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও রে আল্লাহ, আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও রে আল্লাহ, আজকের সভাপতি কমিটির গণ্যমান্য ব্যক্তি মুরব্বীরা সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও রে আল্লাহ, খাস করে আজকের প্রধান অতিথি চেয়ারম্যান মহোদয়কে নেক হায়াত বাড়াইয়া দাও, ব্যবসা বাণিজ্য মান সম্মান ইজ্জতে ইমান আমল হায়াতে বরকত দান করে দাও,
আল্লাহ বিশেষ অতিথি মেম্বার মহোদয় উনাদেরকেও তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এই মাহফিলে উপস্থিত সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি ছেড়ে আখিরি নবীর উম্মত হয়ে মিলে মিশে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ তোলাই শিমুলে একজন ব্যক্তি গতকালকে মৃত্যুবরণ করেছে। তোলাই শিমুল আমি প্রত্যেক বছর আসি, তোলাই শিমুলের মানুষ আমাকে ভালোবাসে। আল্লাহ যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে গতকালকে তার পক্ষ থেকে এই মাহফিলে আমরা সকলে মিলে ক্ষমা চাই। আল্লাহ তাকে তুমি ক্ষমা করে কবরে জান্নাতের শান্তি পাঠাইয়া দাও। এ আল্লাহ দক্ষিণ পাড়ার একজন মারা গেছে গতকালকে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে কবরে জান্নাতের শান্তি পাঠাইয়া দাও। ইয়া আল্লাহ খাস করে এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রেখো। মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে একটা দিন ঘুমের ঘরে আমার দয়ার নবীরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ যারা বিমারী আমিও অসুস্থ, আল্লাহ তোমার কুদরতি চিকিৎসা দিয়ে সবাইকে শেফা করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে দাও। আল্লাহ তোমাকে খুশি করার মতো নবীর আদর্শ মাফিক নামাজ পড়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ যারা পরীক্ষার্থী মাদ্রাসা স্কুলে পরীক্ষা দিতেছে আগামী কালকে পরীক্ষা শেষ হবে, আল্লাহ সকলকে তুমি কামিয়াবি দান করে দিও। আল্লাহ আল্লাহ আমার মাদ্রাসার পরীক্ষার্থীদেরকে তুমি কামিয়াবি দান করে দিও। ইয়া আল্লাহ এলাকার সোনার টুকরা যুবক গুলোকে আল্লাহ খালেদ বিন ওলিদের মতো ইসলামের সৈনিক বানিয়ে দিও। আল্লাহ এই এলাকায় তোমার রহমতের চাদর দিয়া আল্লাহ তুমি সবাইরে ঢাইকা রাখ, সকল প্রকার অশান্তি থেকে বাঁচাইয়া শান্তিতে থাকার তৌফিক দান করে দিও। আল্লাহ আমাদের সকল দাবি দাওয়া তুমি পুরা করে নিও। আল্লাহ এতক্ষণ আমি বলছি, আল্লাহ এখন তোমার বান্দারারে তুমি জিগাও, এত রাত্রে বসে রয়েছে কে কি চায়। আল্লাহ তুমি জিগাও না কে কি চায়, যে যা চায় আল্লাহ তুমি সকলের মনের আশা পুরা করে দিও। আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বস্তির মতন কারিনি বানাইয়া দিও। আল্লাহ এই কমিটি সোনার টুকরা যুবকদেরকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দিও, সুসন্তান আল্লাহ সোনার মানুষ হিসাবে কবুল করে লইও। আল্লাহ তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম তুমি সবগুলি কবুল করে লই। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।